إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم उच्च माध्यमिक श्रेणी इस्लाम शिक्षा विषय सुप्रिय शिक्षार्थी बृंद गवर्नमेंट काजी महबूबुल्लाह के एम कॉलेज पक्ष तुम्हारे अभिनंदन जानाच्छी आमंत्रण जानाच्छी आमार आजकेर क्लासे आज आमी तुम्हादेर इस्लाम शिक्षा विषय द्वितीय पत्रेर सूरा अल बाकारार 8 थेके 20 नं आयात निये आलोचना करब इंशाल्लाह প্রিয় শিক্ষার্থীবৃন্দ সূরা বাকারার প্রথম অংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন মুত্তাকি কাফির এবং মুনাফিক আমি পূর্বের ক্লাসে মুত্তাকি ও কাফির সম্পর্কে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে লিখতে পারো অথবা আমার নিচের নম্বরে ফোন দিতে পারো তোমাদের ইসলাম শিক্ষা সাবজেক্টের পাঠ্যসূচিতে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে সূরা বাকারার 8 থেকে 20 নং আয়াত পর্যন্ত মুনাফিকদের পরিচয় বৈশিষ্ট্য ও পরিণতি সম্পর্কে আলোচনা রয়েছে এখান থেকে সাধারণত পরীক্ষায় একটা না একটা প্রশ্ন থাকে তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি মনোযোগ সহকারে শুনবে প্রয়োজনীয় কথাগুলো লিখে রাখবে মুখস্থ করে ফেলবে সাথে সাথে জীবন চলার পথের প্রতিটি মুহূর্তের সাথে মিলিয়ে এর বাস্তবায়ন করবে বন্ধুরা তোমরা কি জানো মুনাফিক কি আসলে মুনাফিক শব্দটি নেফাক শব্দ থেকে এসেছে যা আরবি নাফাকা ধাতু থেকে নির্গত এর অর্থ ভূগর্ভ গর্ত ট্যানেল সুড়ঙ্গ যার মধ্যে লুকিয়ে থাকলে সাধারণত দেখা যায় না আর নিফাক শব্দের অর্থ কপটতা দ্বিমুখিতা ভিতরে এক আর বাহিরে আর এক ডাবল ফেজ হিপোক্রাইসি পরিভাষায়
অন্তরে কুফুরি বা আল্লাহর অবিশ্বাসকে লুকিয়ে রেখে দৃশ্যমান কর্মে এবং কথায় ইসলামকে প্রকাশ করাই হলো নিফাক। আর যিনি এ কাজ করেন তাকে বলা হয় মুনাফিক। বাহ্যিকভাবে একে মুসলমান বলা যায়, কিন্তু মুমিন নয়। মুমিন হতে হলে তার কথা, কাজ এবং অন্তরেও নিরঙ্কুশ বিশ্বাস থাকতে হবে। আর মুমিন হয়ে কর্ম করলেই ইবাদত হবে, যে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কে এই মুনাফিক? কে অন্তরে কুফুরি লুকিয়ে রাখে বলতো? মানুষের পক্ষে কারো মনের কথা জানা কি সম্ভব? না, সম্ভব নয়। ইসলাম এ মুনাফিক চেনার জন্য আমাদেরকে দুটি সিস্টেম বা পদ্ধতি জানিয়ে দিয়েছেন। প্রথমত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিতেন যে অমুক অমুক মুনাফিক, তার মধ্যে নিফাক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মুনাফিকদের একটি তালিকা প্রদান করেন। এ কারণে তাকে সাহিবু সিররে রাসূল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন তথ্য জানা ব্যক্তি বলা হতো। আল্লাহর ওহী বন্ধ হওয়ার কারণে এই পদ্ধতিতে মুনাফিক চেনার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে, কিন্তু ইসলাম চিরন্তন, প্রগতিশীল, প্রতিটি যুগের সাথে সমতালে বহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এবং তার পরবর্তীতেও মুনাফিক থাকবে। তাই এসময়ের মুনাফিকদের চেনার জন্য দ্বিতীয় পদ্ধতিতে আল্লাহ এবং আল্লাহর রাসূল মুনাফিক মুসলমানদের কিছু সিমটম বা নিদর্শন জানিয়ে দিয়েছেন, যার মাধ্যমে বর্তমান সময়েও মুনাফিক চেনা যায়। এই মুনাফিকদের ব্যাপারে সূরা বাকারার 8-20 নং আয়াত পর্যন্ত টোটাল 13টি আয়াত আলোচনা করেছেন। এ 13টি আয়াতে তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। আমি আরবি শব্দগুলো ভেঙ্গে ভেঙ্গে অর্থ বলার চেষ্টা করব। আশা করি অতি সহজেই তোমরা সরল অনুবাদ শিখতে পারবে, সাথে সাথে প্রয়োজনীয় ব্যাখ্যা ও সংশ্লিষ্ট প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারার 8 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় বলতে গিয়ে বলেন, আমিনান নাসি মাই ইয়াকুলু, মানুষের মধ্য থেকে কেউ কেউ বলে, আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি, অমা হুম বিমুমিনিন, অথচ দে ডু নট বিলিভ, তারা বিশ্বাসী নয়। বন্ধুরা, তোমরা দেখবে আমাদের এ সমাজে এ সমস্ত লোক নিজেদের স্বার্থ ও সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার জন্যই শুধু বলে, উই বিলিভ ইন আল্লাহ অ্যান্ড ইন দ্য লাস্ট ডে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখি, অতএব আমরা ইমামবার। সূরা মুনাফিকুনের 2 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের এ বাক্য ডাল স্বরূপ ব্যবহার করে, অথচ তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। তারা যা করছে তা খুবই মন্দ। ইয়ুখাদিউনাল্লাহ, তারা ধোকা দেয় আল্লাহকে, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ইমান এনেছে তাদের, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না।
অমা ইয়াশউরুন, দে ডু নট রিয়লাইজ দ্যাট ইন ট্রুথ, অথচ তারা বোঝে না। এ না বোঝার কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন, দেয়ার ইজ এ ডিজিজ ইন দেয়ার হার্টস, তাদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি। হাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ হ্যাজ ইনক্রিজড দেয়ার ডিজিজ, আল্লাহ তাদের এ ব্যাধিকে আরো বাড়িয়ে দেন। ওলাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। বিমা কানু ইয়াকদিবুন, যেহেতু তারা মিথ্যা কথা বলে। বন্ধুরা, এ মারাবুন বা রোগ বলতে হযরত জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বলেন, যেভাবে অসতর্কতার দরুন মানুষের শরীরে রোগ সৃষ্টি হয়, তেমনি ভাবে নিজের খেয়াল খুশির অনুকরণের দ্বারা মানুষের অন্তরেও রোগের সৃষ্টি হয়। এখানে রোগ বা ডিজিজ দ্বারা হিপোক্রাইসি বা কপটতাকে বোঝানো হয়েছে। তোমরা দেখবে, রোগ হলে যেমন কষ্ট পেতে হয়, তেমনি স্বীয় স্রষ্টার পথ পরিহার করলে প্রতি মুহূর্তে অশান্তি ও দুশ্চিন্তার কষ্ট পেতে হয়। তাছাড়া নিফাকির ভয়ও বেড়ে যায়, এটাও তার জন্য এক বড় রোগ। একটা অন্যায়কে ঠিক রাখতে শত শত অন্যায় করতে হয়, তাই তার অন্তরে রোগ বা এই নিফাকি বেড়ে যায়। নিফাকের কারণে, আল্লাহর বিশ্বাস না থাকার কারণে ইসলামকে মেনে না নেওয়ার রোগ তাদের অন্তরে সৃষ্টি হয়েছে। এ রোগের কারণে তারা ইসলামের বিরোধিতা করে, পরবর্তীতে আরো বিরোধিতা করার জন্য উন্মুক্ত হয়ে পড়ে। সমাজের কোনো বিশৃঙ্খলা দেখলে তারা তার সমাধানের নামে আরো অঘটন ঘটাতে উঠে পড়ে লেগে যায়। তাদের মুখোশ খুলে দিয়ে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইদা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে অশান্তি সৃষ্টি করো না, কলু, তখন তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। তারা বলতে চায়, আমরা উভয়ের মাঝে সামঞ্জস্যতা তৈরি করে একটা মীমাংসা করতে চেয়েছিলাম। আল্লাহ মুমিনদেরকে সতর্ক করে দিয়ে বলেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, দে আর মিসসেফ মেকারস, তারাই অশান্তি সৃষ্টিকারী। ওলাকি লা ইয়াশউরুন, দে ডু নট রিয়লাইজ ইট, তারা অনুধাবন করে না। আল্লাহ তাদের যেভাবে মীমাংসা করার জন্য বলেছিলেন, তারা সেভাবে সে মীমাংসা করেনি, কারণ তারা মনে করেছে, আমরা যেভাবে মেটাতে চাই এটাই বুঝি ঠিক হবে। আসলে আল্লাহর চেয়ে জ্ঞানী তারা নয়, কিন্তু এটা তারা বুঝে না। সমাজের প্রভাব প্রতিপত্তি, উচ্চবিত্তের লোক হওয়ায় নিজেদের অহংকার ও গর্বের কারণে তারা সাধারণ মুসলমানদের তুচ্ছ, মূর্খ ও নির্বোধ মনে করে। তাদের এ অবস্থার কথা প্রকাশ করে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইদা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, আমিনু, ইমান আনো, কামা আমানান নাস, যেমন ইমান এনেছে অন্য লোকজন অর্থাৎ সাহাবীগণ, কলু, তখন তারা বলে, আনুমিনু, আমরা কি ইমান আনব, কামা আমানা সুফাহা, যেমন ইমান এনেছে ওই নির্বোধেরা। আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, তারাই নির্বোধ, কিন্তু তারা জানে না। এই মুনাফিকদের বৈশিষ্ট্য হলো,
وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا যখন তারা ইমানদারদের সাথে মিলিত হয় قالوا তখন তারা বলে আমান্না উই বিলিভ আমরা ইমান এনেছি وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِنِهِمْ আবার যখন তারা শয়তানের সাথে মিলিত হয় قالوا তখন তারা বলে ইন্না মাআকুম শিওরলি উই আর উইথ ইউ আমরা তো তোমাদের সাথেই আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো তাদের সাথে উপহাস বা তামাশা করে থাকি মুনাফিকরা জানে না আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহ জোকস উইথ দেম আল্লাহ তাদের সাথেও তামাশা করে ওয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ানাহুন তাদের অবাধ্যতার মধ্যে ঘুরপাক খেতে থাকে তাদের তিনি অবকাশ দেন ওয়ামুদ্দুহুম অর্থাৎ তাদেরকে অবকাশ দেন ফি তুগিয়ানিহিম ইয়ানাহুন তাদের এই অবাধ্যতার মধ্যে তারা ঘুরপাক খেতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যুখরুফ এর 36 থেকে 38 নং আয়াতে উল্লেখ করেছেন যে ব্যক্তি আল্লাহর শরণে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান তারপর সে হয় তার সহচর বা সাথী শয়তানি মানুষকে সৎপথ থেকে বিরত রাখে অথচ মানুষ মনে করে তারা সৎপথ পথে পরিচালিত হচ্ছে অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শয়তানকে বলবে হায় আমারও তোমার মধ্যে যদি পূর্ব এবং পশ্চিমের ব্যবধান থাকত কত নিকৃষ্ট সাথী ছিলে তুমি সূরা বাকারার এই 16 নং আয়াতে এদের সতর্ক করে বলেন উলাইকা এরা ওই সমস্ত লোক যারা হেদায়েতের পরিবর্তে ক্রয় করেছে ভ্রান্তি বা ভ্রষ্টতা থামারা বিহাত্তি যারা তুহুম তাদের এ ব্যবসা প্রফিটেবল নয় লাভজনক নয় ওমা কানু মুহতাদিন দে আর নট অন দ্য রাইট ওয়ে এবং তারা সৎ পথে পরিচালিত নয় এ সমস্ত মুনাফিকদের দৃষ্টান্ত দিতে গিয়ে মহান রব্বুল আলামিন বলেন মাসালুহুম তাদের উদাহরণ কামা সালিল্লাদি এমন যে ইস্তাওকাদা নার আগুন প্রজ্বলিত করা হলো ফালাম্মা আদাআত মা হাওলাহু অতঃপর তাদের চারপাশে আলোকিত হলো যাহাবাল্লাহু বিনুরিহিম আল্লাহ টুক অ্যাওয়ে দ্য লাইট এমন সময় আল্লাহ তাদের জ্যোতিকে অপসারণ করলেন সরিয়ে নিলেন অতারাকাহুম ফি জুলুমা তখন তাদের ছেড়ে দিলেন জুলুমাত বা অন্ধকারের মধ্যে লা ইউবসিরুন তারা দেখতে পায় না অর্থাৎ তাদের উদাহরণ এমন যে ইসলামের হক তথা আলোর মধ্যে তারা আসলো ফলে তারা ইসলামের আলোয় আলোকিত হলো এমন সময় তাদের স্বেচ্ছায় মুনাফিকি কর্মকাণ্ডের কারণে সে হকের পথ থেকে তারা আবার সরে গেল পুনরায় তারা ইসলাম থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে পড়ে গেল এখন আর তারা ইসলামের হক সত্য শোনে না বলে না দেখেও না দে ক্যান সি নাথিং সুতরাং তারা আর ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসবে না সুম্মুন বুকমুন উমিউন ফাহুম তারা
বধির মুখ অন্ধ লা ইয়ারজিউন দে উইল নেভার রিটার্ন টু দ্য রাইট ওয়ে সুতরাং তারা ফিরে আসবে না মুনাফিকদের অবস্থার বর্ণনায় অন্য আরেকটি উদাহরণ দিতে গিয়ে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওকা সাইয়্যিবিম মিনাস সামাই অথবা বর্ষণ মুখর আকাশ প্রচন্ড বৃষ্টি হচ্ছে ফিহি জুলুমাত যাতে রয়েছে ঘন অন্ধকার ও রাদুন আরও আছে বজ্রধ্বনি অবারকুন এবং বিদ্যুৎ চমক এমত অবস্থায় ইয়াজআলুনা আসওয়াবিআহুম পথচারী কি করে তার তারা তাদের আঙ্গুল সমূহকে ঢুকিয়ে দেয় ফি আযানিহিম তাদের কর্ণকুহরে মিনাস সাওয়াইকি হাজারাল মাউত বর্জ্যের গর্জনের মৃত্যুর আশঙ্কায় আল্লাহ মুহীতুম বিল কাফিরিন আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টনকারী ইয়াকাদুল বারকু ইখতাফু আবসারাহুম বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয় কুল্লামা আলাহুম যখনই তাদের চারপাশ আলোকিত হয় মাশাউফি তখনই তারা তাতে পথ চলতে থাকে ওয়াইদা আজলামা আলাইহিম আবার যখন তাদের চারপাশে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় কমু তখন তারা থমকে দাঁড়িয়ে পড়ে ওলাউশাল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করতেন লাযাহাবা হরণ করতে পারতেন কেড়ে নিতে পারতেন বিসামাইহিম ও আবুসওয়ারিহিম তাদের দৃষ্টি ও শ্রবণ শক্তি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির সিওরলি আল্লাহ ইজ অল পাওয়ারফুল নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান অর্থাৎ যখন সে খুবই খারাপ সময় অতিবাহিত করে তখন মুসলমানদের সাথে মিশে যায় এবং তাদের থেকে যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করে নেয় আবার যখন তার দুঃসময় কেটে যায় তখন সে আবার নিজের মতো শয়তানের পথে চলতে থাকে আল্লাহ ইচ্ছা করলে তাকে তখনই পাকড়াও করতে পারতেন কিন্তু না তিনি তাকে তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন সূরা আল ইনসানের 3 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না হাদাইনাহু সাবিল আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি ইম্মা শাকিরান এখন সে কৃতজ্ঞ হয়ে ইসলামের পথে থাকুক ইম্মা কাফুরা না হয় অকৃতজ্ঞ হয়ে ভ্রান্ত পথে পরিচালিত হোক প্রিয় শিক্ষার্থী বৃন্দ মুনাফিক দুই ধরনের এক আর নিফাকুল ইতিকাদ বিশ্বাসগত নিফাক যারা উপরে ইসলাম মানে কিন্তু অন্তরে আল্লাহকে বিশ্বাস করে না অন্তরে কুফুরি বাহিরে মুসলিম এরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে এদের ব্যাপারেই আল্লাহ তাআলা উপরোক্ত আয়াতগুলো উল্লেখ করেছেন এরা মুসলমানদের জন্য বিরাট ক্ষতিকর ইসলামের 1500 বছরের ইতিহাসে অমুসলিম শত্রুদের চেয়ে মুসলিম দেশদারী মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মদিনার পরিবেশ বিষিয়ে তোলে মদিনার আউস খাজরাস এবং আনসার ও মুহাজিরদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ তৈরি করে মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিকে দুর্বল করার বারবার ব্যর্থ চেষ্টা চালিয়েছে মুনাফিকদের পরিণতি খুবই ভয়াবহ একজন মুনাফিক সাময়িকভাবে প্রতারণা করতে পারে কিন্তু যখনই তার এ প্রবঞ্চনা প্রকাশ পাবে তখন সমাজে তার আর সম্মান থাকবে না লাঞ্ছনা বঞ্চনা অপমান হবে তার সঙ্গী
আর পরকালে তার অবস্থান হবে জাহান্নামের অতল গহ্বরে। মুনাফিকের শাস্তি ও পরিণতি সম্পর্কে সূরা আন-নিসার 145 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। তাফসিরে মারিফুল কোরআন ও ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে এ আয়াতের ব্যাখ্যায়, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনাফিকরা অগ্নিগর্ভ সিন্ধুকে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের উপরে এবং নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত আন-নিফাকুল আমালি, আমলগত নিফাকি, যার কর্মে নিফাক প্রকাশ পায়। এরা জাহান্নামে গেলেও কোনো এক সময় জাহান্নাম থেকে মুক্ত হবে। বুখারি শরীফের 34 নং হাদিসে এ মুনাফিকদের পরিচয় জানিয়ে দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবা উম্মান কুন্না ফি, যার মধ্যে চারটা গুণ থাকবে, কানা মুনাফিকান খালিসা, সে খাঁটি মুনাফিক, ওমান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না, যার মধ্যে ওই চারটি গুণের কোনো একটি থাকবে, কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক, তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়, হাত্তা ইয়াদুহা, যতক্ষণ না সে তা থেকে ফিরে আসে। বুখারী ও মুসলিম শরীফের অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন তিনটি, ইদা হাদাসা কাযিবা, হি লাইস হোয়েন হি স্পিকস, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, হি ব্রেকস দ্য প্রমিস দ্যাট হি মেক্স, যখন প্রতিশ্রুতি দেয় তখন ভঙ্গ করে, ওয়াইজা তুমিনা খানা, এবং যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে তা খেয়ানত করে। পূর্বের হাদিসে এই তিনটি রয়েছে এবং চতুর্থটি হল, ওয়াইজা খসামা ফাজার, যখনই বিবাদে জড়ায় তখন গালি দেয়। প্রিয় বন্ধুরা, আমাদের সমাজের একটি প্রচলন হল কথা বললেই গালি দেয়া, এটা একটা স্টাইল মনে করা হয়। কিন্তু এটা যে কত বড় গুনাহের কাজ তা আমরা কখনোই ভাবি না। না বন্ধুরা, শালীন, নর্মভদ্র, সহনশীল ও মার্জিত ভাষায় আমাদের কথা বলা উচিত। যারা মন্দ অকথ্য ভাষায় কথা বলে তাদের থেকে দূরে থাকা উচিত, কারণ ইহা মুনাফিকের একটি লক্ষণ। পবিত্র কোরআন মজিদের বহু আয়াতে মুনাফিকদের অপতৎপরতা ও অপকর্মের বর্ণনা রয়েছে, এমনকি এ ব্যাপারে একটি সুরাও নাজিল হয়েছে। কাজেই মুনাফিকদেরকে চেনা এবং তাদের ব্যাপারে সচেতন থাকা মুসলমানদের জন্য আবশ্যকীয় কর্তব্য। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকদের থেকে হেফাজত করুন, আমিন। বন্ধুরা, এ আলোচনা থেকে আমরা জানতে পারলাম মুনাফিকের আচরণ কিরূপ। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো শান্তি স্থাপনকারী, এখানে কাদের বলা হয়েছে? মুনাফিকদের পরিণতি কি হবে? কারা দ্বিমুখী চরিত্রের অধিকারী? মুমিন কারা? মুমিন ও মুনাফিকের পার্থক্য কি? প্রকৃত বুকা কারা? ফাসাদ কি?
ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু দ্বারা কি বোঝানো হয়েছে? ফি কুলুবিহিম মারাদুন, কাদের অন্তরে রোগ রয়েছে? ফি কুলুবিহিম মারাদুন, এখানে মারাদুন রোগ দ্বারা কি বোঝানো হয়েছে? পবিত্র কোরআনে মুনাফিকদের উদাহরণ কিভাবে দেওয়া হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সুস্বাস্থ্য এবং ইসলামী জীবন কামনায় আজ এখানেই শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।